আজকে আবার বড় ছেলেটা স্কুল খুলেছে, অনেক ছুটি খেয়েছে। এই হোলি উৎসব ছিল, তারপরে আবার ওদের স্কুলে মানে হোলির রঙ্গোলি একটা অনুষ্ঠান হয়েছিল, সেটাতেও যায়নি, পার্টিসিপেট করেনি বলে যায়নি, তার জন্য অনেক ছুটি খেয়েছে। মানে স্কুল খোলার পর একদিন না দুদিন মতো স্কুল গেছে, তারপরে খুব ছুটি খেয়েছে, তাই আজ থেকে স্কুল খুলেছে। আর আমারও একটু কাজের চাপও বেড়েছে, কারণ সকাল সকাল উঠে আমাকে টিফিন বানাতে হবে, আবার ভাতটাও বসাতে হবে, আর দুটো করে টিফিন, ওর জন্য আমার খুব বিরক্ত লাগে। দুটো করে টিফিন না দিলেও হয় না, আবার আমার বড় ছেলেকে বানিয়ে দিলে উনি আবার খেতেও চায় না। দুটো করে বাড়ির টিফিন নেবে না, আমি একটা বানিয়ে দিলাম সেটা নেবে, আর একটা বাজার থেকে কিনে নেবে, মানে একটা বিস্কিট বা একটা কেক, ওই বাউলি কেক হয় না, ওই বাউলি কেকগুলো খেতে ভীষণ ভালোবাসে। আর ব্রিটানিয়া কেকগুলো খাওয়া ভালো, কিন্তু ওগুলো খাবে না, ওই বাউলি কেক, বাউলি কেক কিন্তু একদমই ভালো না খাওয়া। আর যদি বলি যে ব্রিটানিয়া বিস্কিটগুলো নিয়ে যা, তাহলেও নিয়ে যাবে না, মানে মুখরোচক ভালো টেস্টি জিনিস এই সব নিয়ে যাবে, কুরকুরে চিপস। আর ওদের স্কুলে কুরকুরে চিপস একদমই অ্যালাউ নেই, একদমই বকা দেয় ওখানে নিয়ে গেলে, তো তার জন্য ওসব নিয়ে যেতে পারে না। আর ছোটো সোনা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, তাই ভাবছি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পারলে খুব ভালো হয়। আর আজকে আমার একটা সমস্যা হচ্ছে, তোমাদের অসুবিধা হবে ভয়েস শুনতে, কারণ আমাদের বাড়ির পিছনের গাছটা না কেটে দিচ্ছি, খুব জোরে মেশিন চলছে, তো মানে এত আজ আওয়াজ আসছে, খানের পর্দা ফেটে যাচ্ছে, তাই এই ভিডিওর ভয়েসের মধ্যে আওয়াজ খুব যাচ্ছে। কোনো মানে দরজা জানলা দিয়ে আমি ভয়েস দিচ্ছি, তাও কোনো উপায় নেই, খুব জোরে আওয়াজ হচ্ছে, দেখো তোমরা শুনতে পাবে, এত জোরে আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, আমাকে ভয়েস দিতেই হবে। তো যাই হোক, এই যে দেখো হুটো পাটা করে কাজ কমপ্লিট করে নিলাম, ঘর দোর ঝাড় দিয়ে মুছে তারপর বাসি কাপড়টা কেচে নিয়ে আমি ওর টিফিনটা আগে বানিয়ে দিলাম, ছোট্ট সোনার দুধটা বসিয়ে দিলাম, ও দুধটা ফুটে যেতে যেতে আমি আটাটা মেখে নিলাম। আজকে আবার বড় ছেলে বলছে টিফিনে আমি লুচি নিয়ে যাব, এমনিতে লুচি কিন্তু খুব একটা খেতে ভালোবাসে না, ওই পরোটা বা রুটি খেতে ভালোবাসে। আজকে আবার হঠাৎ করে আমায় বলছে যে মা আজকে লুচি বানিয়ে দাও, আমি আজকে ভাত খাবো না, লুচি খেয়ে যাব চা দিয়ে, আর টিফিনেও লুচি নিয়ে যাব, তাই বলছে। চিন্তা করো, সকালবেলা খালি পেটে কেউ লুচি খায়, আমার গ্যাস হয়ে যাবে। আর আজকে না মানে ওদের স্কুলে একটা মিটিং আছে, তো ওই 1:30টার দিকে স্কুল ছুটি হবে, তো একটা টিফিন দিলেই হয়ে যাবে। তো আমি ভাবছি যে বাড়িতে ওকে পরোটা যেমন বানিয়ে দিই, পরোটা আলু ভাজা, ও পরোটা আলু ভাজা নেবে না, সন্দেশ বানিয়ে দিতে হবে আর ওই লুচি বানিয়ে দিতে হবে। তো যা যো হুকুম বানিয়ে দিতে হবে, কিছু করা নেই, তা না হলে খাবে না, টিফিনটা ফেরত আনবে, এটাই ফেরত আনবে কিনা তাই সন্দেহ। তো কী করবো, ছোট সোনার ওই যে দুধ ছিল দুধটা ওর খাবার মতো তুলে রাখলাম, দিয়ে ওই দুধটা ছানা কেটে সন্দেশ বানিয়ে দেবো, তা ছানা কেটে রেখে দিলাম। আর লুচি খাবে বলেছে, তাই লুচিটা দুটো খাবে চা দিয়ে, আর টিফিনে দুটো নিয়ে যাবে। আর লুচি আবার তরকারি দিয়ে খেতে একদম ভালোবাসে না, চা দিয়ে খাবে, নয়তো আলু ভাজা দিয়ে খাবে। বললাম আলু ভাজা করে দিই, বললো না আলু ভাজা দিয়ে শুকনো শুকনো খেতে দেরি হয়ে যাবে, তুমি চা দিও, চা দিয়ে খেয়ে নেবো, একদম কথা শোনে না জানো তো। এই মানে আমার একটা বড় সমস্যা যে ছেলেটা আমার এত বড় হয়ে গেল, এখন একটাও কথা শোনে না, ঘুম থেকে উঠি তাড়াতাড়ি উঠে একটু জল খায়, ওই জন্য ওর গ্যাস অম্বলটা হয়। জল খেতে হবে তো খালি পেটে, জলটাই খাবে না, ওই 1:30টার সময় ঘড়ি দেখে উঠবে যে তাড়াতাড়ি আমি করতে পারবো, ওই 1:30টার সময় উঠবে, হুটো পাটা করে মুখ ধুয়ে চান করবে, চান করে ড্রেসটা পরে ওই ঘুম থেকে উঠেই ভাত, এরকম প্রত্যেক দিন ওরকম স্কুল থাকলে ওই কাণ্ড করে। তো কিছু বলার নেই, ওকে এত কথা বলি, কথা শোনেই না, কিছুতেই শোনে না, আর ভাত তো খেতেই চায় না, সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খেতে চায় না। একটু যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে একটু চা করে দিলাম, চা খেলো, বা একটু শরবত করে দিলাম, শরবত খেলো, খেয়ে তারপর একটু ঘোরাঘুরি করলো, বইয়ের ব্যাগ ট্যাগ ধীরে সুস্থে গুছিয়ে নিল, তারপরে বেশ ভাতটা খেতে ভালো লাগে। ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে কি আর ভাত খেতে কারোর ভালো লাগে, ওই জন্য খেতে পারে না, আর ফেনে ফেনে ভাত খেতে পারে না। কিরম ভাত করে দেবো, যদি ঝরঝরে ভাত করে দিই তাহলে বলবে শক্ত ভাত, কি করে খাবো এত তাড়াতাড়ি, এরকম বলবে। সব কিছুতেই হয় জ্বালা জানো তো এই মায়েদের, তো কিছু বলার নেই। যাই হোক, এই দেখো চা করে দিলাম, লুচি বানিয়ে দিলাম, খেলে খাবে, তা না হলে আমার আর কিচ্ছু করার নেই, বকতে বকতে সারাদিন মাথা খারাপ হয়ে যায় আমার। যাই হোক, টিফিনে সন্দেশটা বানিয়ে দিলাম, লুচি দিলাম দুটো, আর ওই যে চা আর লুচি বানিয়ে দিলাম, চান টান করে এখন ওই লুচি চা দিয়ে খাবে, চা দিয়ে লুচি কেউ খায় বলো তো, এই খেয়ে সকালবেলা। শুধু কিছু বললাম না, কারণ ওই 1:00টার সময় স্কুল ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবে, যদি 4:00টার সময় ছুটি হতো আজকে তাহলে ওকে কোনো দিনই বানিয়ে দিতাম না। তো যাই হোক, ভাত খেলেও না জোর জার করে, আবার বলবো ও মা ভালো, মা বানিয়ে দাও না, বানিয়ে দাও না, বারবার বলেই যাবে, কানের কাছে এসে আদর করবে, ওই জন্য আমি আরও বানিয়ে দিই, এত চালাক না, ইমোশনালি ব্ল্যাকমেল করবে আমাকে, তার জন্য আরও বাধ্য হয়ে বানিয়ে দিতে হয়। তারপর ওই যে স্যার রেডি হয়ে গেছে একদম স্কুল ড্রেস পরে, কাঁধে ব্যাগ নিয়ে, আর জানো তো একটা ওর বাজে গুণ আছে, স্কুলের রুটিনটা দেখবে তো, দেখে তো সব ছেলেপিলেরা বইয়ের ব্যাগ গোছায়, ও কী করবে সব বই নিয়ে যাবে,
কোনো রুটিন কোনো দিন আজ পর্যন্ত দেখলাম না যে রুটিন দেখে বইটা গুছালো, বইয়ের ব্যাগটা, সব যা অল টু অল বই আছে, বই খাতা সব ভরে নিয়ে যাবে। আর ব্যাগটা এত ভারী হয়, মানে আমি যদি রুটিনটা দেখে ওর বইগুলো দেখে দিই না, প্রায় 5-6টা বই বাতিল হবে, 5-6টা খাতা রং বাতিল হবে। কেন এরকম করে কে জানে, আমি বুঝতে পারি না। ওর বাবা এত বলে, আমি এত বলি, তাও শোনে না, সে সব বই খাতা একসাথে নিয়ে যায়। তো যাই হোক, তারপর এই যে কাজ মাছ সারলাম, ছোটো সোনাকে খাওয়ালাম, আমি খেলাম, আর ওই ঘরের বিছানাটা তুললাম। এখন বড় ছেলে ওই ঘরে ঘুমোই, তো উঠে গেছে, স্কুলে চলে গেল, বিছানাটা তুলে দিয়ে এলাম, আর এই ঘরে আমরা এখন ঘুমোচ্ছি। এই ঘরটা না ভীষণ ঠান্ডা, ঘুমিয়ে সত্যি খুব শান্তি। আমাদের এই ঘরে একটা খাট নেওয়া খুব দরকার, কারণ নিচে শুতে হচ্ছে, খাট নেই বলে আমাদের একটাই খাট। ওই যে নিচে, যে নিচের ঘরে আমরা যে খাটটাতে থাকতাম, সেই খাটটাই উপরে নিয়ে আসা হয়েছে। উপরে আসার পর এখন খাট কেনা হয়নি, দুটো খাট কিনতে হবে, কারণ আরও দুটো ঘর রয়েছে। তো যাই হোক, পরে ঠিক কিনে নেব। তারপর এই যে আমি ঠাকুরের বাসনগুলো ধুতে এলাম, আজকে আর ছোট সোনাকে উপরে আনিনি, খুব রোদের তাত। রোদে থাকলে না শরীর খারাপ করবে, এত রোদের তাত আমি নিজেই বসতে পারছি না, তাই একটু আড়ালের দিকে গিয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। আর উপরে এই যে সর্ষের কাটিগুলো আছে, বেশি নেই সর্ষের কাটি আমাদের, আর মাঠ থেকে সর্ষে তো মাঠেই মেশিনে ঝেড়েছে, তো সর্ষের কাটিগুলো বাড়িতে আনিনি। তা না হলে এত সর্ষের কাটি আনে না, বাড়িতে জায়গা দেওয়া যায় না, ছাদে ভর্তি হয়ে থাকে। তো সর্ষের কাটি আনিনি, 2-4টে আঁটি এনেছিল, এগুলো সে আমার বর ভেঙে নিয়ে বাড়িতে ঝেড়েছিল না, সেই সর্ষের কাটি তো ছাদ থেকে একটা ফেলে দিলাম। ওই ভাতটা রান্না করব, সর্ষের কাটি না খুব ভালো জলে, ভাতে রান্না করলে না দাও 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 করে জলে, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশ ভালো লাগে আমার জাল দিতে। আর এই যে আমার ছোট্ট সোনা, আমার ছোট্ট সোনা আমার কোল থেকে নামতেই চাইছে না কিছুতে, তাই ভাবলাম ওকে নিয়েই আসি। আবার ভাতের জল ফুটে যাচ্ছে, মা অনেকক্ষণ আগে ভাত বসিয়ে দিচ্ছে, আমার আশায় বসেছিল কখন আমি চালটা দেব। তো আবার সর্ষের কাটি দিয়ে চাল দিচ্ছে, তো এবার যেই উঠে পড়বে অমনি আঁকাটা নিভে যাবে, তার জন্য আমি চালটা ধুয়ে দিচ্ছি। আর এই যে ছোট্ট সোনা কোল থেকে নামতেই চাইছে না, ওকে নিয়ে এসেই চালটা ধুয়ে দিলাম। আমাদের কল পার, এটা কল, এটা টাইম কলের জল, এটা টাইমে টাইমে আসে, প্রত্যেক দিন এক একদিন সকালের দিকে আসে, আর এক একদিন 12টার সময় আসে। বড় ছেলে স্কুল আছে আজকে, প্রত্যেক দিন এই টাইমটা অন্তত ওর ভাইকে নিয়ে বসে থাকে পড়া হয়ে গেলে, তো আজকে নেই, ও দাদাকে দেখতে পাচ্ছে না, ঘ্যান 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 করছে, আর আর সবাই কাজে ব্যস্ত, কেউ কে কোলে নিয়ে বসে থাকবে বলো তো। আর এই যে দেখো, এই হলো গিয়ে আমার নিচের ঘর, সব এখন আলু ঢেলেছে, এই ঘরে পাট আছে, তারপরে এটা ওটা মেশিন ফ্যাশিন সব আছে। আর এই যে এই জায়গাটা আমার শোকেসটা ছিল, ওই যে সিঁদুর লেগে দেওয়ালে, দেখেছো সিঁদুর টিঁদুর থাকতো, এটা ওটা থাকতো। আর এখানে খাটটা ছিল একদম কোণে, মানে কত ছোট বড়তে এই ঘরের মধ্যে আমার সব কিছু ছিল। এই ঘরেই বিয়ে হয়ে প্রথম ঢুকেছিলাম আমি এই ঘরে। তো যাই হোক, এই ঘরে এখন এই যে স্টোর রুম হয়ে গেছে, এই ঘরে কিন্তু আর থাকা হয় না। আর এই যে ওপরে দেখছো, এর ভিতরে আমি ঢুকতাম, ঢুকে ভিতর ছাদ দিয়ে পরিষ্কার করতাম। ওরের ঘর যতই ভালো হোক না কেন, এই ঘরটাকে কিন্তু আমি এখনো মিস করি সত্যি। তো যাই হোক, এই দেখো রান্নাঘরে এসে গেলাম আলু নিয়ে, আলুগুলো ভাতে দিয়ে দিলাম, মা ভাতটা বসিয়ে দিয়েছিল। আর এই যে দেখো, সব থেকে প্রিয় শাকের মধ্যে শাক হচ্ছে এইটা, আমার সব থেকে প্রিয় শাক মানে সজনের শাক, আমার এতটাই ভালো লাগে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এই শাক ভাজা যদি আমার পাতে পড়ে না, ব্যাস আমার অল ভাত খাওয়া হয়ে যাবে এই শাক ভাজা দিয়ে, আর কোনো তরকারি লাগবে না। আমার খুব ভালো লাগে আমার এই শাক ছোটোবেলা থেকেই। তো আবার বর বললো যে ডাঁটা পা, আমাদের যে সজনে গাছে ডাঁটা হয়েছিল না, ওই গাছটা ভেঙে ফেললো আর কি, মানে কাটলো, এবার অনেকগুলো ডাঁটা হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছে, 3টে ননদের বাড়িতে দেওয়া হয়েছে, 2 দেওরের বাড়িতে দেওয়া হয়েছে, তারপরে কাকিমাদের বাড়িতে দেওয়া হয়েছে। 3টে ননদ বলতে আমার বড় ননদ তো নিজে ননদ, বড় ননদের বাড়িতে দিয়েছি, তারপরে ওই যে কাকি শাশুড়ির মেয়ে ওর ওর বাড়িতে দেওয়া হয়েছে, আর একটা ননদ ও পাড়াদি পাড়ারই ননদ ওদের বাড়িতে দেওয়া হয়েছে। আর আমার যে ওই যে 2 দেওর, দুজনাই আলাদা খায়, ওদের বাড়িতে দিয়েছি 2 বাড়িতেই। তো আমাদের প্রত্যেক বাড়ি ডাঁটা হলে সবাইকে দিয়েই খায়, তো ডাঁটা গাছটা আজকে কাটলো সবাইকে দিয়ে, এই যে শাকগুলো নিয়ে এসেছে। আমার বর জানে আমি খেতে ভালোবাসি, তাই আমাকে জিজ্ঞেস করলো যে শাকগুলো নিয়ে আসবো, তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমার তো খুব ভালো লাগে এই শাক, আমি তো আজকে শাক খাবো। তো ডাঁটা আজকে আর করবো না, অনেক মোটা মোটা হয়ে গেছে ডাঁটাগুলো, তো শাকগুলোই আজকে করবো, শাক ভাজা। শাক ভাজা দিয়ে আমার ভাত খাওয়া যাবে, আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে। আর এই শাকটা কিন্তু যাদের হাই প্রেশার তাদের খাওয়া খুবই ভালো, প্রেশার নাকি কমে বলে, আমি জানি না, তবে বলে সবাই যে যাদের খুব প্রেশার তাদের এই শাক খেলে মানে প্রেশারটা একটু কমে। আমার কাকা শ্বশুরের হাই প্রেশার, আমার বরে, তারপরে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মায়ের সবারই হাই প্রেশার। ওনারা না শাকের পাতা না কাঁচা সিদ্ধ করে জলটা খেত যখন প্রেশারটা বাড়ত। সজনে শাকগুলো কুচালাম, কুচিয়ে ভাতটা নামিয়ে দিলাম, হয়ে গেছে। আর ছোট সোনা দেখো, ওর বাবার ভুঁড়িতে হাত বোলাচ্ছে ভাত খাবে বলে, আর বড়া ভেজে দিয়েছি, তো ওই বড়া খেতে খুব ভালোবাসি, বেগুনি ভাজলাম,
আমাদের জন্য, আর আমার শ্বশুর মশাই ওই যে পেঁয়াজের বড়া খেতে ভালোবাসে, তাই পেঁয়াজের বড়া ভেজে দিলাম। কিন্তু বাবা রোজ রোজ পেঁয়াজের বড়া খাওয়া উচিত নয়, রোজই বলে ভেজে দিতে, তাই আমি ভেজে দিই, মানা করলে শোনে না, খুব ভালোবাসে খেতে, আর খেতে পারছে না, জানো, কোনো খাবারই খেতে পারছে না, শরীরটা খুব একটা ভালো নয়। তাই ভাবলাম দুটো বড়া দিয়ে বাবা যদি ভালো করে ভাত খেতে পারে তৃপ্তি করে, তাই ভেজেই দিই। তার জন্য প্রত্যেক দিন ভেজেই দিই, দুটো করে দিই, দুটোর বেশি দিই না। তারপর এই যে শাকটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তা না হলে না তিতকুটে লাগবে। তারপর একটু রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এই শাক ভাজাটা দেখেই লোভ লেগে যাচ্ছে, সত্যি আমার এতটাই ভালো লাগে, এতটাই প্রিয় শাকটা আমার। আর আমার বাবা কিন্তু সজনের শাক খেতে খুব ভালোবাসত। আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে বিশাল বড় একটা সজনে গাছ ছিল, অনেক উঁচু, মানে ওটা কেউ পারতেই পারতো না, এতটাই উঁচু, আর কি লম্বা লম্বা ডাঁটা আর মোটা মোটা ডাঁটা হতো। আমার বাপের বাড়ি থেকে ডাঁটা আমি শ্বশুর বাড়িতেও নিয়ে এসেছি অনেক। তারপর এই যে কাঁচা টমেটো জেঠু নিয়ে এসেছে বাজার থেকে, অনেকদিন হয়ে গেল কিন্তু রান্না করা হচ্ছে না, কত রকমের পদ রান্না করব তাই রেখে দিয়েছি, এই দেখো আজকে রান্না করে দিচ্ছি। কাঁচা টমেটোর তরকারিও না অনেক ভালো লাগে খেতে। আবার অনেকে কমেন্ট করেছো যে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর তরকারি করলে ভালো লাগে। হ্যাঁ ঠিকই বলেছো, আমি একদিন চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর তরকারি করেছিলাম, খুবই টেস্টি হয়, খুব সুন্দর খেতে লাগে। তো চুনো মাছ তো আর পাবো কোথায়, চুনো মাছ আমাদের এখানে আসেও না, আর আমার বর এত ব্যস্ত বাজারে যাওয়ার সময়ই পাচ্ছে না। তো তার জন্য এই যে এই শুধুই করলাম, পেঁয়াজ লঙ্কা একটু সর্ষে বাটা দিয়েছিলাম, সর্ষে বাটা দিয়ে করলাম। আর এই যে মাছ দেখো, এখনো মাছ আছে, সেই মাছ, তো এই মাছগুলো আজকে ঝাল করব একদম, কোনো আলু টালু কিচ্ছু দেবো না, শুধু ঝাল করব, পেঁয়াজ টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে, একটু রসুন বাটাও দিয়েছি, দিয়ে মাছগুলো ঝাল করলাম, একটু রসুন দিলাম, তার কারণ মাছগুলো দুদিন বাসি হয়ে গেছে, ফ্রিজে থাকলেও সেই মাছ তো সেই বাসি টাটকা তো আর নয়, তার জন্য একটু রসুন দিলাম, তাহলে ওই আষ্টে যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না। একটু রসুন দিয়ে একদম জিরে, তারপরে আদা রসুন সব কিছু দিয়ে বেশ ঝাল করলাম। আর টক ডাল তো আমাদের রোজই হয়, মাছের ঝালটা করে টক ডালটাও করে নিলাম। আর এই যে নিম পাতা, নিম পাতাটা আমি আজকে ভাজবো না, আমার শাশুড়ি মা ভাজবে, কারণ সোমবার দিন নিম পাতা আমি ভাজি না, আমার দুই ছেলের একই বাড়ি জন্মবার, তো জন্মবারে কোনো তেঁতো ভাজতে নেই বলে, কোনো তেঁতো না সরি, নিম পাতাটাই ভাজতে নেই, আর তাছাড়া সব তেঁতোই ভাজে, আমার শাশুড়ি মা বলে, তাই আমি নিম পাতা ভাজি না, আমার শাশুড়ি মাই ভাজবে। আমি চলে এলাম উপরে, ছোট্ট সোনাকে চান করিয়ে খাইয়ে দিলাম। আর আজকে বালিশের ওয়ারগুলো কাচতে হবে, অনেক দিন হয়ে গেল বালিশের ওয়ারগুলো কাচিনি, জানো, তাই আজকে ভাবছি কেচেই দিই গা, আর এত রোদের তা যতই বেলায় কাচি না কেন শুকিয়ে যাবে, আর এটা ওটা সেটা অনেক জামা কাপড় হয়েছে, কাচাকুচি না করলে আবার পরের দিনকে গাদা হয়ে যাবে, তাই দেখো কালকে কাচিনি আজকে কত্ত হয়ে গেছে। আর এই যে দেখো গোমটা রোজ ভুলেই যাই দিতে, কারণ সকালবেলা ছাদে আসি না, তার জন্য গোমটা দিতে ভুলে যাই, আর ছাদে এত তাত মানে পা ফেলা যাচ্ছে না, ঘরে যেমন শীতকালে পা ফেলা যায় না ঠান্ডায়, তেমনি এত তাত ছাদে পা ফেলা যাচ্ছে না, তাই ভাবছি যে ছাদে আসার জন্য একটা জুতো আমাকে ব্যবহার করতে হবে, পা ফেলা যায় না, পায়ের তলায় এত পুড়ে যায়, জ্বালা পোড়া করে একদম। দেখো এখন সবে চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠ তো এখনো বাকি আছে, এত রোদে তাত আর এত গরম পড়েছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মানুষ তো মরেই যাবে। আগের বছর কেমন গরম পড়েছিল বলো তো, 45 ডিগ্রি ছিল, এবার তো আরো বাড়বে, যেভাবে গাছপালা কাটছে মানুষ, কেনই বা গরম পড়বে না, একদম জায়গা জমি পুরো মরুভূমি হয়ে যাচ্ছে, গাছপালা তো কমে গেলে তাপমাত্রা তো আরো বাড়বেই। এই যে আমি খুব রোদের তাতে কাঁচাকুচিগুলো করে নিচ্ছি, আজকে দেখেছো কত কাঁচাকুচি হয়েছে, এক বালতি হয়েছে, আবার নিচে হয়েছে বিছানা চাদর হয়েছে, তো শুকিয়ে যাবে, শুকানোর জন্য কোনো চিন্তা নেই, রোদের যা তাত শুকিয়ে যাবে। আর মাথায় একটা গামছা আনা হয়নি, কারণ গামছাগুলো সব কেচে দিচ্ছি, তিনটে গামছা আমাদের, তিনটে ভিজিয়ে দিয়েছি একসাথেই কাচবো বলে। তো তারপর এই দেখো কাঁচাকুচি সব হয়ে গেল, আর হাওয়া দিচ্ছে, এত সব ক্লিপগুলো আটকে দিয়ে দিলাম, আর জামা কাপড়গুলো মেলে দিলাম, আর ছোট্ট সোনা ঘরে একা ঘুমোচ্ছে, কেউ নেই, আবার মা নিচের ঘরে আছে, আর ওর দাদা থাকলে তো ও থাকে দেখে, এবার আজকে তো আর নেই, ও স্কুলে গেছে, এবার তাড়াহুড়ো করছে, আমার ভয় ভয় লাগছে যদি উঠে পড়ে কাঁদবে শুনতেও পাবো না, একদম ঘরের মধ্যে আছে, কারোর উপরে ওই যে গাছগুলো কাটছে তো মেশিনের এত আওয়াজ হচ্ছে, শুনতেই পাবো না যদি কেঁদে ওঠে। তো যাই হোক, এই দেখো জামা কাপড়গুলো মেললাম, মেলে মাথায় একটু তেল দিলাম, রোদের এত তাপ না, মাথা যেন আমার ঘুরে যাচ্ছে, তো জামা কাপড়গুলো মেলতে মেলতে এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত রোদের তাপ, তো মাথায় একটু তেল দিলাম, দিয়ে ছাদেই বেশ হুড়ুর করে ঠান্ডা জল মাথায় ঢেলে চান করলাম। তো এসে দেখি উনি আমার বড় সাহেব তো বাড়ি এসে গেছে, এত বকা দিলাম এসে চান করিনি, জানো, সকালবেলা চান করিনি, কারণ একটার সময় ছুটি হয়ে যাবে, বাড়ি এসে যে চানটা করবে উনি এসে বসে বসে ফোন ঘাঁটছে, আমি ভাবছি এখনও এলো না, এখনও এলো না, আমি ছাদে কাচাকুচি করছি আর উনি কখন এসে গেছে, এসেই যে বসে বসে ফোন ঘাটছে। তারপর যে চান করে এলো, চান টান করে আসার পর ওকে ভাত দিয়েছি, ভাত খাচ্ছে, শাক খাবে না, তাই আমাকে বলছে যে আমি শাক খাবো না, শাকটাকে তুলে নাও, শাক না খেলে হয় বলো তো, শাকে কত ভিটামিন, শাকটা কিছুতেই খেতে চায় না, জোরজার করে বললাম, বলে তারপরে যে শাকটা খেলো। তারপরে ওই যে আমার বর এখনো চান করেনি, তাই যে ভাত বেড়ে নিয়ে এসে বসে আছি,
আর ওই যে নিম পাতা আমার বর মশাইকে দিয়েছি, উনি খেতে ভালোবাসে নিম পাতা, আর আমি কিন্তু নিম পাতা খাই না। নিম পাতা আনিনি, আমি এক গাদা শাক নিয়ে এসেছি বেশি করে, ওই শাক দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। টক তরকারি দেখেছি একটুখানি নিয়ে এসেছি, টক তরকারিও খুব একটা ভালোবাসি তা না, মানে খেতে ভালো লাগে, টক টকটা আছে বলে টক খেতে ভালোবাসি তার জন্য খাই। তো ভাতটা খেতে ভালোই লাগলো, শুধু শাক দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। আর প্রিয়া কোয়েল, পিঙ্কি দাস, রুমা খাতুন, সাবিনা খাতুন, কমেন্ট করার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখো ভিডিও এডিট করতে করতে আমার কটা বাজে, 5টা বেজে গেল, সেই খেয়ে দিয়ে ভিডিও এডিট করতে বসেছি, পুরো কমপ্লিট হলো। আর এই দেখো ঘরের জানলা, তারপরে এই দেখো দরজা সব বন্ধ রেখে, আর এই গরমকালে ভয়েস দেয় আমার মুশকিল হয়ে যায়। আর এই দেখো সকালে আমার বড়ো ছেলেকে সন্দেশ বানিয়ে দিয়েছিলাম, একটুখানি রেখে দিয়েছিলাম ছোট্ট সোনাকে দেবো বলে, আমার বড়ো ছেলে দেখো কি বলে, গান চালিয়ে দিয়েছে কম্পিউটারে টিপ টিপ করে। চলো তোমার জন্য সন্দেশ দেখেছি, আসো খেয়ে হয়নি, এত ভালো লাগে তোর, তো বাবা বললো তো এক তার তো ছানা এনে দেবে সন্দেশ করে দেবো। ছাদে এলাম, দেখো কত গেজেছি বলতো, সব এগুলো তুলবো, রাজ্যের জামা কাপড় কাঁচা, ছোট সোনাকে খাওয়ালাম, খাইয়ে নিচেই আছে দাদার কাছে, এখনো ছোট্টামা ঘুমোচ্ছে ওঠেনি। আর দেখো এখানে কত বড় বড় গাছ কেটে ফেলছে গো, কত দিনকার পুরনো গাছ। ওই যে ওখানে ওই যে মেশিনের আওয়াজ আসছে শুনতে পাচ্ছ, এখানে বড় একটা উঁচু ফজলে আম গাছ ছিল, এদিকে একটা, এই যে এদিকে, এই যে এদিকে একটা, আর এই যে এই একটা, দুটো ফজলে আম গাছ, গাছগুলো কেটে ফেললো। কি আর বলবো, অত পুরনো গাছ, ফলন্ত গাছ কেটে ফেললো, কি মোটা গাছগুলো, পুরো মোটা গুঁড়ি। তো যাই হোক আর কি করবো, তো জামা কাপড়গুলো তুলি, আর গমটা আছে, গমটা সাতবেলায় দিলে কি আর শুকায়, আজকেও শুকোবে না, এত রোদে তাপ তাও শুকোবে না, কি করে শুকোবে, কত বেলায় গমটা দিলাম, ভুলে গেছি গো, সকালে কাচাকুচি করিনি না, বেলায় কাচলাম না। দেখো বালিশের ওয়ারগুলো সব আজকে কাচলাম, শুকিয়ে গেছে, কি সুন্দর। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো, রাত্রেবেলা ভিডিও করতে গেলে না অনেক দেরি হয়ে যায়, এডিট করতে অনেক বড় হয়ে যায়, তাই আর এখানেই শেষ করে দিচ্ছি। এত আওয়াজ দেখেছো, দুটো মেশিন চলছে, এদিকে একটা ওদিকে একটা। তো চলো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটা শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, একই কথা প্রত্যেক দিন বলি। চলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করে দিও, চলো টাটা, বাই বাই।